হাই তো গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করুন তোমরা কেউ ভিডিওটা না দেখে যাবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে দেখো এখন এটা হচ্ছে শুক্রবার তো শুক্রবার সন্ধ্যার সময় আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি হচ্ছে টাউনে কী কারণে টাউনে যাচ্ছি ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখো তো সন্ধ্যার সময় টাউনে চলে গেলাম গুনগুনের শরীরটাও ভালো নেই ওকে বাড়িতে রেখে গেছি ওর আম্মুর সাথে তো এখন কিছু মার্কেটিং করতে হবে কারণ আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে তো মার্কেটিং করে নিয়েছি তো গুনগুনের তো শরীরটা ভালো নেই মন খারাপ তো ওর জন্য একটু খেলনা কিনে নেব এসে পড়েছে এখন জগন্নাথ বাড়ি তো এখান থেকে গুনগুনের জন্য একটা খেলনা কিনে নেবো আর কি এখানে প্রায় ওই যা খেলনা থেকে এইটটি পার্সেন্টই গুনগুনের কাছে আছে কারণ এখানে আসলেও খেলনা নেবে তো ওর শরীরটা ভালো যেহেতু নেই তো একটা খেলনা নিয়ে গেলে মনটা খুশি হয়ে যাবে তো ওর জন্য একটা খেলনা নিয়ে নিলাম তো এখন বাড়িতে চলে যাচ্ছি এখন হচ্ছে রাজবাড়ির সামনে এসে চানাচুর নেবো আর কি বানানো চানাচুর আমার খুব ভালো লাগে তো কুড়ি টাকার চানাচুর নেব তো এখানে আর খাইনি বাড়িতে নিয়ে সবাই মিলে খাবো তো এখান থেকে একটু চানাচুর নিয়ে নিলাম তো ভাবলাম তোমাদের সাথে এই জায়গাটাও একটু শেয়ার করে নিই তো একটু শেয়ার করলাম এখন এসে পড়েছি বাড়িতে তো দেখো কি মার্কেটিং করেছি যে নতুন অতিথি আসবে ওদের জন্য ওরা ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসবে আর কি তো এটা এই সারটা এনেছি আর একটা কুর্তি এনেছি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লেগেছে আমি পছন্দ করে এনেছি কুর্তিটা খুব ভালো লেগেছে আমার শার্টটা ভালো লেগেছে আর হ্যাঁ গুনগুনের জন্য কি খেলনা এনেছি তোমরা এটাও দেখে নাও তোমাদেরকে একটু দেখাই এটা এনেছি গুনগুনের জন্য এই খেলনাটা আরও অনেকগুলি ছিল সবগুলি নষ্ট করে নিয়েছে তো এখানে গুনগুনের পা আবার সকালবেলা বাজার করেছিল কালকে যেহেতু সবাই আসবে অনেকে আসবে তো এখানে সব কিছু বাজার করে নিল কালকে কী কী রান্না হবে তার জন্য বাজার করে নিয়ে এসেছি আর কি তো আমি এখন আবার এটা হচ্ছে শুক্রবারে তো সবাই আসবে শনিবারে তো পরের দিন কী করি কে এসেছে ভিডিওটা দেখো না দেখলে বুঝতে পারবে না তো এখন হচ্ছে শনিবার তো শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে গুনগুনের বাবা বাজারে গিয়ে আবার বাজার করে নিয়ে আসলো মাংস মাছ এগুলি বাকি ছিল তো এগুলি সকালবেলায় এনেছে আর আমি এখানে স্নান টান করে ডাল বসিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়েছি আগে তো ডাল রান্না করব ডিম পেঁয়াজই করব আর কি তো ডিম সিদ্ধ বসিয়েছি এটাতে মা তেল দিয়েছে আর একটু লবণ দিয়ে যদি সিদ্ধ করো তাহলে ডিমটা ফাটে না আর কি তো এগুলি সেদ্ধ বসিয়েছি আর এখানে টমেটো আর এগুলি হচ্ছে জলপাই কেটে নিয়েছে মা টক রান্না করবে মা খুব টেস্টি চাটনি রান্না করে তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে কি কি রান্না হয়েছে দেখো এখানে মাছ ধনেপাতা দিয়ে কাতল মাছ আর এখানে হচ্ছে টমেটো খেজুর আর জলপাই দিয়ে চাটনি তারপরে হচ্ছে চিকেন রান্না হয়েছে চিকেনটা খুব টেস্টি হয়েছে সবগুলি রান্নাই খুব দারুণ হয়েছে আর হয়েছে এটাও মাছ কাতল মাছ আমার বড় মাছ বেশি একটা পছন্দ না কিন্তু মাছটা খুব টেস্টি হয়েছে আর একটা হচ্ছে ডিম পেঁয়াজি এটা আমি করেছি এটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আমি ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা দেখতে পারো আর এটা ডাল রান্না করেছি আর হ্যাঁ কুমুরি করেছি এটা আর ভিডিও করে এটা তো গরম গরম যখন ওরা এসেছে তখন করেছি তো আর ওইটার ভিডিও করে আর এখানে আবার ক্ষীর সাগর এনেছে মানে শেষ পাতে দেওয়ার জন্য ক্ষীর সাগর কিন্তু কেউ খায়নি সবাই ভাত খেয়ে পেট ভরে গেছে লাস্টে দিয়ে আর সবাই মিষ্টি খেতে চায়নি একটু একটু খেয়ে ফেলে দিয়েছে তো ওরা সবাই এসে পড়েছে তো আসার সময় আবার ঠান্ডা নিয়ে এসেছে আমরাও এনেছি তো সবাইকে দিলাম আমরাও খেলাম এগুলি আবার মিষ্টি এনেছে অনেকগুলি তো এখানে এসেছে জুই জুইয়ের হাজব্যান্ড তো জুই বিয়ের পরে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসলো তো এখনও হয়ে গেছে সন্ধ্যা তো তাদের জন্যই এই আয়োজনটা করা তারা বিয়ের পরে আর আসেনি কলকাতা থাকে ওরা তো আবার চলে যাবে তো আর দুদিন পরেই চলে যাবে তো এই পাকে ওদেরকে নেমন্ত্রণ করলাম ওরা আসলো খেয়ে গেল তো সবাই এসেছে যখন আর ভিডিও করিনি খুব ওই দিনটা খুব ভালো গেছে খুব আনন্দ করেছি সবাই তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে টাটা